হাসান শুরুর প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আহমদুল্লাহ সাহেব। মাওলানা আহমদুল্লাহ সাহেব, মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, এখান থেকে দয়া করে সরেন, শুধু লাল বেজ দায়রা থাকবেন, কিছু চেয়ার দিয়া বাকিরা পিছিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم ধন্যবাদ মাওলানা মাহমুদুল্লাহ সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সাথে আজকে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে সারাক্ষণ আমি আছি। আমি সিরাজুল ইসলাম ছোটন আপনাদের সাথে আছি। আজকে আগত মেহমানরা যেনারা আসছেন, আপনাদের যদি কারো কোনো রকম সমস্যা বোধ করেন, কেউ যেন কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, প্লিজ আমাদেরকে সর্বোপরি সাহায্য কামনা করছি আপনাদের। আমরা এখন এই সাধারণ সভার সভাপতি করবেন আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম শেখ। আজকে উনি এই কমিটির সভাপতি করবেন। আব্দুর রহিম শেখ, প্লিজ বসেন ভাই। আজকে হাঁটি হাঁটি পা পা করে ইলেকট্রিক সেনেটারি অ্যাসোসিয়েশনের আজকের এই পর্যন্ত সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় আমরা এখানে এসেছি। আপনাদের প্রথম থেকে যে সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা এই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন। এই সাহায্য সহযোগিতার ফসল কিন্তু আজকে এটা, আপনারা আমাদেরকে সাহায্য করছেন বিদায়, আজকে আমরা এখানে একসাথে হতে পারছি। আপনাদের মতো মহৎ মহৎ বড় বড় মাপের ব্যবসায়ীদেরকে আমরা একসাথ করতে পেরে আমরা আমাদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে, যেনারা আহ্বায়ক কমিটি ছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে অনেক বড় করছেন, আমরা তাদের কাছে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেনারা আমাদেরকে বিভিন্ন সময়ে কথা দিয়ে সময় দিয়ে যেনারা আমাদেরকে সহযোগিতা করছেন। এখন সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিদায়ী কমিটির অর্থাৎ আহ্বায়ক কমিটির অর্থ সম্পাদক জনাব তপন চন্দ্র ভৌমিক। আপনারা জানে অবগত হবেন যে এই লোকগুলো আপনাদের সেবার জন্য অনেক কিছু করেছে। মানুষ পৃথিবীতে আমরা অনেক লোক দেখেছি এরকম স্বার্থবিহীন, যারা স্বার্থ চিন্তা করে না। আমরা প্রবাদে শুনেছি, মায়ের দুধ
বাচ্চাকে দেয় এখানেও নাকি কোনো স্বার্থ আছে। আমরা পাবাদে শুনেছি বাচ্চাকে দুধ দিচ্ছে এখানেও একটা স্বার্থ আছে, কিন্তু আমার এই বিদায়ী কমিটি যারা আব্বাই কমিটি পরিচালনা করছেন ওনারা স্বার্থের উদ্দেশ্যে, আমি একজন ছিলাম, আমি বলছি ভাই আমাকে আপনারা কোনো কমিটিতে নিতে পারবেন না, আমি আপনার সাথে আসি, প্রথম থেকে আসি। আপনারা জানেন গত 2 বছর পর্যন্ত আপনাদেরকে বিভিন্নভাবে আমি জ্বালা যন্ত্রণা করছি, অনেক কষ্ট আপনারা সহ্য করছেন, আপনারা কষ্ট সহ্য করে আমাদেরকে অনেক সহায়তা করছেন, এই সহায়তার ফসল হয়েছে আজকে এইটা। তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আব্বই কমিটির এই লোকগুলা মায়ের দুধ যেখানে বাচ্চা পান করে সেখানে স্বার্থ আসে, অথচ এই লোকগুলার আমি কোনো স্বার্থ দেখি নাই, এই লোকগুলা নির্বাচনে দাঁড়ায় নাই। আজকে এই লোকগুলো যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে হয়তোবা এরকম জাঁকজমক হতো না, কিন্তু ওনারা যে ত্যাগের মহিমা মহান্বিত হয়ে ওনারা নিজেরা নিজেদের নাম প্রত্যাহার করে নিল, ওনারা আমার সাথে 2টা বছর খাটলো, আপনাদেরকে বিভিন্ন ভ্রান্তে জ্বালা যন্ত্রণা করছে, বিভিন্নভাবে আপনাদের কাছে গেছে, ভোট কেউ ভোটার করতে গেছে, কেউ বুঝাইতে গেছে, এরকম নিঃস্বার্থ লোকগুলা আজকে আপনাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এখান থেকে বিদায় নিচ্ছে। আমি অনুরোধ করবো যেনারা নির্বাচিত আসবেন, যেনারা নির্বাচন করবেন এই লোকগুলোকে একটু আপনাদের পাশে রাখেন, কেননা এরকম স্বার্থপর লোক আমি দেখিনি, স্বার্থহীন ছাড়া, স্বার্থ নাই বললে ছাড়ে, স্বার্থ নিজের স্বার্থ বিলীন দিয়ে এই লোকগুলো আপনাদের পাশে ছিল। তো এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন আহ্বায়ক কমিটির জনাব অর্থ সম্পাদক জনাব তপন চন্দ্র ভূমি, সংক্ষিপ্ত ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব তপন চন্দ্র ভূমি। অনেক কিছু, সময় সংকীর্ণ, অল্প কথা আশা করি বুঝে নেবেন সবাই, তাই না? তো আমার সহযোগী ভাই সব কিছু বলছে, আমরা এখন আসলে বলার সময় নেই, উনি সব কিছু বুঝিয়ে বলবে আমরা কী করেছি, সবার জন্যে মানুষের জন্য করেছি, আমাদের কোনো স্বার্থের জন্য আমরা কিছু করিনি, এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো যতটুকু প্রয়োজন আমরা এক এক জায়গায় 20 বার 25 বারও গিয়েছি এক একটা লোকের কাছে, যা যেভাবে হোক তাকে যেই কোনোভাবে হোক আমরা বুঝেই আমাদের কন্ট্রোলে এনেছি, এটা আমাদের সার্থকতা, এটাই আমাদের বড় সার্থকতা। আশা করি ভবিষ্যতে আপনারা যারা আসবেন বা আসতেছেন তারাও আমাদেরকে ফলো করে এভাবে করবেন, এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, করে যান আগে, লাভজনক যদি কেউ কিছু করতে চান তাহলে সবাই সম্মিলিত যোগাযোগ করে সবার সাথে মিলিত হয়ে তারপরে করবেন। তাই আমি আসলে বেশিক্ষণ বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না, সময় খুব সংকীর্ণ, ইলেকট্রিসিটির জন্যে অনেকক্ষণ সময় দেরি হয়ে গেছে আমাদের, আমি এখানে বক্তব্য শেষ করলাম, আসসালামু আলাইকুম। এখানে একটু কথা বলে যাচ্ছি, আমরা নির্বাচন যখন কার্যক্রম শুরু করব যে কোনো ধরনের ফোন, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন নোট অ্যালাউ, কোনো ফোন বাজবে না, কোনো ফোন বাজাবেন না, যদি ফোন বাজান আর ফটো সেশনে যান, আমরা যদি ফটো সেশনে আমরা গেছি আমাদের অলরেডি আমাদের টিটিভাই নেতৃত্বে পুরো অনুষ্ঠান ভিডিও হচ্ছে, আপনাদের কোনো কারো যদি ভিডিওর প্রয়োজন হয় বা ফুটেজ দরকার হয় তাহলে টিটিভির সাথে যোগাযোগ করে নিয়ে যাবে। আমরা অ্যান্ড্রয়েড ফোন সম্পূর্ণ ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া যখন চলবে তখন এই ফোন ব্যবহার করতে পারবেন না। আমরা নির্বাচন প্রক্রিয়া যাওয়ার সাথে সাথে যেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো দয়া করে এই অনুষ্ঠানের সাথে নির্বাচনের সাথে আপনারা অ্যান্ড্রয়েড ফোনগুলো পকেটে রাখবেন, বন্ধ করে রাখবেন। আমরা এখন শুরু করতে যাচ্ছি, আপনারা এই পর্যবেক্ষক দোকানদার যদি কেউ আসি থাকেন ব্যবসায়ী তাদেরকে স্টেজে, আমরা সীমিত পরিসরে এই আয়োজন করছি, আমাদেরকে আসলে বিভ্রান্ত করবেন না বাইরের কোনো লোকজন এসে, আমরা আসলে সীমিত পরিসরে আয়োজন করছি, আমরা আগত মেহমান যাদেরকে দাওয়াত দিচ্ছি ওনারাই শুধু অ্যালাউ হবেন এখানে, আসলে আমাদের সীমিত আয়োজনের জন্য আগে দুঃখ প্রকাশ করছি, অতিরিক্ত লোক এসে বসে আমাদেরকে আসলে বিভ্রান্ত করবেন না, আমরা একটু পরেই গেট বন্ধ করে দিচ্ছি,
দয়া করে যারা এখানে কোনো ধন্যবাদ জনাব তপন চন্দ্র ভৌমিক। একটা টেবিলের বা একটা চেয়ারের চারটা পায়া থাকে, এটা আমরা সবাই জানি। আসলে আমরা চারজন মিলে এটা দ্বিতীয় ধাপে চারজন মিলে, প্রথম ধাপে আমি আপনাদেরকে বিরক্ত করার পরে আমার এই সহযোগী হিসাবে আমরা এই তিনজনকে পেয়েছিলাম। তো এই পর্যায়ে আপনাদের কাছে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য তুলে ধরবেন আহ্বায়ক কমিটির প্রচার সম্পাদক জনাব ইসমাইল হোসেন। জনাব ইসমাইল হোসেনকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে লোকটা শ্রম গাম টাকা পয়সা দিয়ে সব সময় আমাদের পাশে ছিল, সব সময় আমাদেরকে সময় দিছে, জনাব ইসমাইল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল আসসালামু আলাইকুম। আসলে আমি কি বলবো, ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে কীভাবে সবাইকে সম্বোধনা জানাবো তাও আমার জানা নাই। তবুও আমি অনেক আমাদের সাতজন, যেমন আমি কাকলিত সেন্টার তখন ভাই, ইউরো ট্রেডার সে ছোটন ভাই, সোহাগ সেলিম আমাদের সোহাগ সেন্টার সেলিম ভাই, আমরা সাতজন মিলে উদ্যোগ নিয়ে অনেক চেষ্টা করছি আমাদের সংগঠনটা যেন সুন্দরভাবে সামনে আগে নিতে পারি। প্লাস এই সংগঠন যেন লং টাইম মানে দীর্ঘদিন যেন এইভাবে সংগঠনে একভাবে একত্রভাবে কাজ করে যেতে পারি সেজন্য আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো মানে নির্বাচনের মাধ্যমে যাইয়া আরও ভালো কিছু করবো আমাদের বিশ্বাস। তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার একটা রিকোয়েস্ট, নির্বাচনে হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। যারা জিতবে তারা তো ইনশাল্লাহ আমাদের সংগঠনের সামনে অনেক দূর নিয়ে যাবে, ভালোভাবে কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। আর যারা হারবে তাদের মন খারাপ করার কিছু নাই, তারা আমাদের সাথে থাকবে, এটা আমাদের মানে মানে আমাদের আমাদের পক্ষ থেকে সবার একটা অনুরোধ, যেন কেউ মন খারাপ না করে। বাস এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আমাদের সহায় দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইসমাইল ভাই, যিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, একটু ইয়া টাইপের লোক ছিলেন, যেনারা আসলে বারবার আপনাদের কাছে গেছে, অনেকজনে চিনেন জানেন। তো এখন আপনাদের সামনে আহ্বায়ক কমিটির যিনি যেদিন নাম ঘোষণা করছি তারপর থেকে উদ্যোগেদি পরিশ্রম করে যাচ্ছেন, শুধু আপনাদেরকে এখানে একসাথ করার জন্য ওনার আনার এক ক্লান্ত অনেক পরিশ্রম, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর ঋণও শোধ করতে পারবো না। জনাব সেলিম রেজা এখন বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন। জনাব সেলিম রেজা। আসসালামু আলাইকুম। আমরা এখানে আপনাদেরকে একসাথে সমবেত করতে পারছি এটাই আমরা আমাদের সার্থকতা মনে করতেছি, কারণ এতগুলো দোকানদার ভাই যে আমরা একসাথে এক বসতে পারছি, রায়ের বাগ পাকার মাথা, রায়ের বাগ থেকে শুরু করে কদমতলি পাকার মাথা, এদিকে জনতা বাগ আর খানকা শরীফের কিছু দোকানদার সবাই মিলে যে আমরা এখন একত্রিত হতে পারছি, আমার মনে হয় এর চেয়েতে বড় উৎসব আমাদের দোকানদারদের মধ্যে আর কিছু হতে পারে কি না আমার জানা নাই আমাদের এই এলাকায়। এই জন্য নবনির্বাচিত কমিটিতে যারা আসবেন তারা এই জিনিসটাকে ফলো করে আগে বাড়বেন, যাতে আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ ও জায়গাটার যাতে কোনো ফাটল কোনো সময় না ধরে, আমরা ওই বিষয়টা লক্ষ্য করেই বিগত প্রায় হিসাব করলে 2 বছর ধরেই চেষ্টা চালাইতে চালাইতে আজকে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছি। এখন যারা নতুন আসবেন তারা এই জিনিসটাকে ফলো আপ করে আগে বাড়লে হয়তো আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ জায়গাটা থাকবে। আর যা বলার তা তো আমার আগের দুই ভাই বলেই গেছেন, তাই বেশি কিছু বলে সময় নষ্ট করব না, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নির্বাচন 2021-22 কদমতলি ঢাকা, এখানে একটা অঙ্গীকার নামা বলা হয়েছিল। আমরা সকলে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে অ্যাসোসিয়েশনের 2021-22 সনের নির্বাচনের ভোটারদের সিদ্ধান্তর প্রতি শ্রদ্ধা রেখে ভোটের ফলাফল যাই হোক না কেন অ্যাসোসিয়েশনের স্বার্থে ফলাফল মেনে নিলাম। এটা তো যদি আপনাদের কারো কোনো প্রার্থী মহোদয়ের যদি আপনাদের কারো কোনো কথা থেকে থাকে তাহলে বলতে পারেন, এই পরমটা আপনাদের সামনে এখনই যাবে, যাওয়ার পরে আপনাদের নিজের নামের সাথে সাথে সাইন দিবেন, তারিখ দিবেন, এটা পূরণের পরে আমরা নির্বাচন প্রক্রিয়া চলে যাব। এটা আপনারা পূরণ করার পরে আমরা নির্বাচন প্রক্রিয়া যাব। এখন আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করতেছেন আমাদের শফিক ভাই। শফিক ভাই
একটু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধারণ করুন। আমরা শুরু করছি নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া শুরু করছি আমরা। আর এই ফাঁকে দিয়ে আমাদের কিছু কিছু কথা আছে, আপনারা সাইন দিচ্ছেন ফাঁকে আমরা কিছু কথা বলি। আসলে দুনিয়ায় চলে একটা নিয়মে, একটা নিয়মে চলে, সব কিছু একটা নিয়ম আছে। পারিবারিক নিয়ম তো শুরু করে রাষ্ট্রীয় নিয়ম, সব কিছু নিয়ম চলে, নিয়মের অধীনে কিছু হয় না। সকাল যেমন হয় আবার রাত্র হয় আবার সকাল হয়, সব কিছু নিয়মে চলে। তা আমরা এটা করতে যাই একটু একটু নিয়মের প্রয়োজন হয়ে গেছিলো, যেটাকে আমরা সংবিধান বলতেছি। এই সংবিধান কয়েকজন আমরা নয়জন বিশেষজ্ঞ সংবিধান, অর্থাৎ আমাদের ভিতর থেকে নয়জন সদস্য দ্বারা আমরা একটা সংবিধান কমিটি করছিলাম। যে সংবিধান কমিটি আমাদেরকে একটা এখন পর্যন্ত আমার কাছে চমৎকার মনে হইতেছে। আর যদি এটা আমরা পরিবর্তনশীল করতে চান, তাহলে এটা আমাদের দ্বারা আছে, আপনারা করতে পারবেন। তা আমি এই আপনাদের জ্ঞাতার্থে, অর্থাৎ সাধারণ ভোটার এবং প্রার্থীদের সুবিধার্থে আমি ওই সংবিধানটা পড়ে শোনাচ্ছি। এই সংবিধান আর প্রার্থীদের সাইনের পরেই আমরা মূল নির্বাচনে চলে আসতেছি। সকল আমি কি একটু পড়ব, কেউ কি বিরক্ত বোধ করতেছেন? আজকের আপনারা আমাদেরকে এখানে বসে যে সম্মান দেখাইছে, এর জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনারা সম্মানিত লোক, আমাদেরকে অনেক সম্মান দিচ্ছেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে এনেছি, আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে একটু থাকতে হবে। আমরা তো আর বছরে 365 দিনের মধ্যে একটা দিনের তাও সামান্য কিছু অংশ নিচ্ছি। দয়া করে এই সময়টুকু আমাদেরকে দান করে, আপনারা দান সময়টা আমাদেরকে দিয়ে যে যেভাবেই বলুন আমাদের সহায়তা করবেন। তা আমরা গঠনতন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ইলেকট্রিক হার্ডওয়্যার স্যানিটারি ব্যবসায়ী ভাইগণ নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ভ্রাতৃত্ব সৃষ্টি করতে গেলে একটি সংগঠনের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। সংগঠন চালাতে গেলে একটি গঠনতন্ত্রের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক হয়ে উঠলে আমরা নিজেদের মধ্যে থেকে একটা সংবিধান কমিটি গঠন করি। উনাদের যুক্তির আলোকে এই গঠনতন্ত্র ও সংবিধান নিম্নরূপ আমরা এক রাখছি। এক নম্বরে আমরা লিখি, সংগঠনের লক্ষ্য ভ্রাতৃত্ববোধ বন্ধনকে সুদৃঢ়করণ ও পারস্পরিক সহযোগিতা করা। দুই নম্বর হলো সমিতির সীমানা, আমরা দুই নম্বর সমিতির সীমানা রাখছি। কিন্তু সীমানা আমরা পর্যবেক্ষক দোকানদার কিছু আমরা আজকে দাওয়াত দিয়েছিলাম, সমিতির সীমানা এখনও আমাদের হয়নি। জিয়াশনি রোডটা আমাদের সম্ভাব্য সীমানা, এখান থেকে কদমতলি পাকার মাথা পর্যন্ত। তিন নম্বর, কদমতলি থানার আওতাধীন সীমানা মোতাবেক সকল ইলেকট্রিক হার্ডওয়্যার স্যানিটারি দোকান মালিকগণ এই সংগঠনের সদস্য হতে পারবেন। চার নম্বর, গঠনতন্ত্রের আওতাধীন সকল দোকান মালিক গঠনের নির্ধারিত ফরম, গঠনতন্ত্রের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সদস্য হতে পারবেন। পাঁচ নম্বর, অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে ফ্যামিলিতে মনোনীত ব্যক্তি বা সদস্য বলে গণ্য হবেন। অর্থাৎ অংশীদার বিজয় থাকলে যে দুজন ব্যবসার অংশীদারিত্ব হয়, অথবা পিতা যদি ব্যবসা দিতে হয় ছেলেকে দিয়ে দিলেন, তাহলে একটা লেটারের মাধ্যমে উনি এটা মনোনীত হবেন। ছয় নম্বর, প্রত্যেক দোকানদার সচেতনতার সাথে প্রত্যেক শুক্রবার একটা হতে পরদিন শনিবার সকাল 8টা পর্যন্ত নিজ দায়িত্বে দোকান বন্ধ রাখবেন। পরবর্তী বন্ধের সময়সূচি পরিবর্তন হতে পারে, অর্থাৎ আপনাদের সিদ্ধান্ত যদি পরিবর্তন করেন তাহলে পরিবর্তন হতে পারে। আপাতত শুক্রবার বিকালবেলায় আমাদের বন্ধের সময়সূচি। সাত নম্বর, প্রত্যেক সদস্য সংগঠনের সাধারণ সভায় আমন্ত্রণ পাওয়ার অধিকার রাখেন, প্রত্যেক সদস্যই আমন্ত্রণ পাবেন। আট নম্বর, প্রতি মাসের শেষ শুক্রবার অ্যাসোসিয়েশনের কার্যকারী কমিটি সভা অনুষ্ঠিত হবে। প্রতি এক বছরে সাধারণ সভা করতে হবে, বার্ষিক সভায় সংগঠনের আয় ব্যয় হিসাব করতে হবে। নয় নম্বর, যদি কোনো সদস্য সংগঠনের আইন বহির্ভূত কাজ করেন তাহলে উক্ত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। দশ নম্বর, বন্ধের নির্ধারিত সময়ে কোনো সদস্য দোকান খোলা রাখিলে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 500 থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে, জরিমানার টাকা সংগঠনের তহবিলে জমা হবে, প্রয়োজনে কর্তৃপক্ষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এগারো নম্বর, প্রতি বছর সংগঠনের মাধ্যমে সকল সদস্যের মতামত নিয়ে
শীতকালীন বনভোজন ও পারিবারিক মিলনমেলা করা যেতে পারে। বারো নম্বর, সংগঠনে কোনো সদস্য মারা গেলে সহানুভূতির শোক প্রস্তাব গ্রহণ করতে হবে। বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে উক্ত পরিবারেরকে সমবেদনা জানাতে হবে। তেরো নম্বর, সংগঠনের আওতাধীন নির্বাচনের মাধ্যমে একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। নির্বাচিত একুশ সদস্যের একটা উপদেষ্টা কমিটি গঠন করবেন। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্ধারিত নির্বাচিত কমিটির মেয়াদ দুই বছর বলবৎ থাকবে। পনেরো নম্বর, সভাপতি সংগঠনের যাবতীয় কার্যক্রম তদারকি ও সভা সমূহের সভাপতি করিবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা অনুমোদনের ক্ষেত্রে সবার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। সভাপতি বিশেষ কারণে উপস্থিত না থাকলে সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করবেন। ষোলো নম্বর, সাধারণ সম্পাদক গঠনতন্ত্রের সর্ব অবস্থায় সভাপতিকেই সহযোগিতা করবেন। সাধারণ সম্পাদক সভাপতির সাথে পরামর্শ করে সবার আহ্বান করবেন। সতেরো নম্বর, সংগঠনের আর্থিক হিসাব নিকাশ কোষাধ্যক্ষের নিকট থাকবেন, তবে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব উল্লেখিত সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষের তিনজনের স্বাক্ষরে পরিচালিত হবে। আঠারো নম্বর, গঠনতন্ত্রের তহবিলে কোনোভাবে অপব্যবহার করা যাবে না। কোনো অসঙ্গতি কোনো লেনদেন করা হলে উক্ত তিনজনকে জবাবদিহি করতে হবে। সংবিধান অনুযায়ী তাহাদের বিরুদ্ধে সাধারণ সভাটাকে ব্যবস্থা করা যাবে। উনিশ নম্বর, সংগঠনের নির্বাচন করতে হলে একজন নির্বাচন কমিশনার ও দুইজন সদস্য নিয়োগ করতে হবে, তাহারা স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করবেন। কোনো সদস্য, দোকান মালিক, রাষ্ট্রবিরোধী কোনো প্রকার মালামাল ক্রয় বিক্রয় করিলে উক্ত সদস্যের ব্যাপারে সমিতি কোনোভাবে দায়ী থাকবে না। অর্থাৎ আপনি ব্যবসা পরিচালনা করতে গেলে কোনো অসাধু কোনো কিছু করলে আপনি সংগঠন আছে বিধায় আপনি চালা দিতে পারবেন না, এটা দায়িত্ব আপনাকে নিজেকে বহন করতে হবে। সংগঠন একুশ নম্বর, সংগঠনের কোনো প্রকার অর্থের প্রয়োজন হয় তাহলে মাসিক সভা অথবা সংগঠনের কার্যকারী কমিটির সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত নেবেন। কোনো বাইশ নম্বর, কোনো সদস্য যদি সরকারি কোনো ঝামেলায় পড়েন, যদি বৈধ না হয় তাহলে অ্যাসোসিয়েশনের দায়িত্ব থাকবে না। তেইশ নম্বর, গণতন্ত্রের পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, বিয়োজন প্রয়োজন হলে সাধারণ সভা ডেকে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে অনুমোদন হবে। এই ছিল আমাদের গঠনতন্ত্র, যার আলোকে আজকে নির্বাচন। আজকে আমাদের একজন প্রধান নির্বাচন আছেন, দুজন সদস্য সচিব আছেন, যিনি আজকে প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। উনি জাতীয় নির্বাচনের মতো বহু গুরুত্বপূর্ণ পদে উনি নির্বাচন পরিচালনা করছেন। উনি প্রিসাইডিং অফিসার ছিলেন, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন, বাকি যেনারা আছেন ওনাদেরও নির্বাচন করার ওনার অভিজ্ঞতা আছে। আজকে আপনাদের সামনে তিনজন নির্বাচন কমিশনার আমাদের মঞ্চের সর্বডানে উপস্থিত আছেন, একজন নির্বাচন কমিশনার, দুজন সদস্য সচিব। ওনাদেরকে আমরা কখনো দেখি নাই, আমি দেখলো আপনারা কেউ দেখেন নাই, আপনারা দেখেন নাই। ওনাদের একটি মাত্র উদ্দেশ্য, ওনারা আপনারা একটা স্বচ্ছ ভোট উপহার দেওয়া, একটা স্বচ্ছ কমিটি উপহার দেওয়া। আপনারা ভোট দেবেন, ওনারা স্বচ্ছভাবে এটা গণে আপনাদেরকে বোঝাবে। এখন যে প্রক্রিয়ার মধ্যে আমাদের ভোটের শুরুতে যাচ্ছে, এখানে আরেকটু আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, একটু আমরা ক্ষমা চাইয়ে নিচ্ছি। আমাদের এই আয়োজনের সাথে প্রথম থেকে অনেকজন ছিলেন, কিন্তু দুর্ভাগ্য কারণবশত আমাদের ইচ্ছে একজন ভোটার হতে পারে নাই, শুধু আমাদের ব্যর্থতার জন্য। আমি লক্ষ্মীপুর হারোয়া ইলেকট্রিক সেনেটারির ভদ্রলোকের বাইরের কাছে আমি আপনাদের সামনে সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি, কেন আজকের আনুষ্ঠানিক ভোট প্রয়োগ করতে পারতেছেন না, এই জন্য সব দায়িত্বভার আমি কাঁধে নিয়ে আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি। লক্ষ্মীপুরের সেনেটারি হারোয়ার ভাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন। উনি পরে এসে কাগজকর্ম জমা দিয়েছেন কিন্তু ভোটার হইতে পারেন নাই, কিন্তু ভোট দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ওনাকে আমি দেখছি, ওনার ভোট দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আজকে উনি উপস্থিত আছেন, আইন সবার জন্য সমান। আমি আজকে এখানে কথা বলছি, কালকে ওখানে বসবো, পরশুদিন এখানে বসবো, যে আইন আন হবে আমার জন্য হবে, আপনার জন্য হবে, আমার জন্য হবে, আমরা আইনের মধ্যে কেউ না। পরবর্তীতে আমাদের কাছে যে অ্যাপ্লিকেশন করা হয়েছে ডজনখানিক দোকানদার, আমরা এতই বিরক্ত করছি আপনাদেরকে,
আমরা বিরক্ত হই নাই। আমরা আসলেই অনেকজন আমাদেরকে গন্ডারের সামরা বলে উপাধি দিছে, অনেকজনে বলছে আমরা গন্ডারের সামরা, আমাদের তো কোনো সুদবোধ নাই, কিন্তু আমরা আপনাদেরকে বিরক্ত করছি। আপনাদের কাছে বারবার যাওয়ার পরেও আপনারা ভোটার হন নাই, অনেক লোক এখানে আসেন হয়তো, কিন্তু আমাদেরকে সহায়তা করেন নাই, অনেকজনে করেন নাই। যারা করেন তাদের কাছে কৃতজ্ঞতা, যারা না করেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা। তো আমরা যারা অপেক্ষমান আছেন ভোটার লিস্টে, তারা নির্বাচনের পরে ভোটার হয়ে যাবেন। আমরা এই কথার ফাঁকে কথা বলে যাচ্ছি, আমরা যারা আজকে নির্বাচিত হয়ে যাবেন যারা ভোটাভোটের মাধ্যমে, আমাদের এই আমরা একটু অনুরোধ করছি, আমার কাছে প্রচুর প্রস্তাব আসছে যেন এটার পরে একটা পিকনিকের ব্যবস্থা করি। একটা পিকনিক মানে ফ্যামিলি, আপনি ফ্যামিলি পিকনিক যেটা বলে, আচ্ছা আমরা ওই বিষয়টা জানা নির্বাচিত ওদেরকে ছেড়ে দিচ্ছি, কেননা আমরা আমাদের আমাদের টিম অনেকটা ক্লান্ত হয়ে গেছে। এই দায়িত্বটা ওনারা বিবেচনা করবে, আমি কারোর সাথে ওয়াদা দিই নাই যে আমরা এখানে আমরা পারিবারিক মিলন বা পিকনিক আমরা করবো, কারোর সাথে ওয়াদা, কিন্তু অনেক প্রস্তাব আমরা পেয়েছি, এগুলো ওনারা সুবিবেচনা করবেন জানারা পরবর্তীতে আসতেছেন। এখন বোর্ডের বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে যারা ভোটার আছেন, আপনারা ভোটার লিস্ট পেয়েছেন, ভোটার লিস্টে 90টা নাম আছে, আর যিনারা প্রার্থী হয়েছেন আমরা ওনাদের প্রার্থী তালিকা দিয়ে দিচ্ছি। আমরা এই স্বল্প পরিসরে আয়োজনে আমরা নির্বাচনের আমেজ দিয়েছি ঠিকই, কিন্তু হয়তো আমার পদ্ধতিতে ভুল থাকতে পারে, আমরা অত্যন্ত নবীন। আর আজকে যে আমি এত কথা বলছি, আমি জীবনে মাইক ধরে আরেকবার কথা বলছি আর আজকে বলছি, আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, কারণ আমি রাজনীতির ব্যক্তিও নয়, আমি কিছুই না, আমরা কখনও এগুলো করিনি, আমাদেরই করার মধ্যে ভুল হতে পারে, ভুলগুলো আগে ক্ষমা করে দেবেন। তো আজকে আমরা ভোট সম্বন্ধে একটা ধারণা দিচ্ছি। আপনারা আমাদের এখানে প্রথম সারি থেকে যারা আসবেন, নির্বাচন কমিশনার আজকে আপনাদের এই বিষয়ে নির্বাচন কমিশন সাহেব, আমাদের প্রধান নির্বাচনী কমিশনার, যিনি ইতিপূর্বে আমাদের জাতীয় প্রায় অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন, তো উনি একটু সংক্ষিপ্ত একটু উনি বক্তব্য দেবেন। নির্বাচন যেহেতু ওনারা পরিচালনা করবেন, আপনাদের ওনার থেকে একটু আমরা ধারণা নিচ্ছি, আর বাকি ধারণা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। আমার কাছে যেহেতু উনি ধারণা দিচ্ছেন আগেই, ধারণাটা আমি আপনাদেরকে পরীক্ষিত বুঝিয়ে দিব, উনি একটু আপনাদের সামনে হালকা বক্তব্য রাখবেন। নির্বাচন কমিশনার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক হার্ডওয়ার্ড অ্যান্ড স্যানিটারি অ্যাসোসিয়েশন নির্বাচন 2021-22 প্রথম তুলি। তো আসলে আমি জাতীয় নির্বাচনের, মেয়র নির্বাচনের এবং স্থানীয় নির্বাচনের আগে নির্বাচন নিয়েছি। আজকে আপনাদের কীভাবে ভোট দিবেন সেটা মূলত আলোচনা করে সংক্ষিপ্ত শেষ করে দিব। তো এরকম একটা ব্যালট পেপার থাকবে, এটা এখানে থাকবে, আপনারা একজন একজন করে আসবেন। আমরা এখানে ভোটার নং, তারপরে আপনার এই আপনার নিজের নাম, ভোটারের নাম মিল করব, মিল করে যদি মিলে তারপর আমরা আপনাকে ভোট দিতে ব্যালট পেপার দিব আমরা। আর প্রতিটা ব্যালট পেপারে আমাদের এখানে সিল থাকবে, স্বাক্ষর থাকবে, যেমন না যে আমি অন্য ব্যালট পেপার নিয়ে এসে ভোট দেবো, এটা হবে না। এইভাবে একটা স্বাক্ষর থাকবে এবং সিল আছে ব্যালট পেপারে। ব্যালট পেপারে কী থাকবে? শুধুমাত্র প্রার্থীর নাম থাকবে, কোনো দোকানের নাম থাকবে না। আপনি আবার খেয়াল করেন, প্রার্থীর নাম থাকবে আর ডান পাশে থাকবে যে আপনি কোন প্রার্থীকে ভোট দিবেন, টিকচিহ্ন দিতে হবে। এখন টিকচিহ্ন কি আপনি একটা দিবেন না দুটা দিবেন? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রচার সম্পাদক, এখানে প্রার্থী আছেন দুইজন, এই দুজনে আপনি কাকে ভোট দিবেন? যাকে ভোট দিবেন আপনি পছন্দ মতন এক জায়গা দিবেন, এখন আপনি ভুল কারণে দুই জায়গা দিয়েছেন, অর্থাৎ অনেকে পছন্দ হয় নাকি প্রথম দিয়ে আপনি কী করলেন, আমি না অনেকে পছন্দ না আমি আবার অন্যজনকে দিব, প্রচার সম্পাদকের কথা বলতেছি। তাহলে আপনি প্রথমও দিলেন আবার আরেকজন ব্যক্তিকেও দিলেন, ভোটটা আপনার বাতিল হবে। এইভাবে আপনার পাঁচটি পদের আপনি পাঁচজনকে আগে দেখবেন, নাম পড়বেন, প্রার্থীর নাম পড়ে আপনি ডান পাশে খাল ঘর আছে সেখানে টিকচিহ্ন দেবেন। সর্বশেষ যেটা আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমরা আল্লাহর বান্দা রাসূলুর উম্মত, প্রত্যেকের আমি সহ আপনাদের প্রত্যেকের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেইভাবে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ভোট 100% কী হবে, সুষ্ঠু হবে, এখানে কোনো কিছু হবে না।
কারণ আমি আল্লাহর কাছে হাসর ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে, দায়িত্বটা আমার উপরে বেশি। ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান নির্বাচনী কমিশনার জনাব আব্দুল ওয়াহাব সাহেব। তো ওনার আসলে অনেক অভিজ্ঞতা আছে, আমাদের এই ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই স্বল্প পরিসরের আয়োজনে উনি সময় দিয়েছে আমাদেরকে, এজন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা ভোটের মূল পর্বে যাচ্ছি, হ্যাঁ মূল, ঠিক আছে, এটা মূল পর্বে যাচ্ছি। মূল পর্বে যাওয়ার আগে আমি কিন্তু ব্যালেটে, এই যে ব্যালেটটা এখানে আপনারা এখানে আসে অযথা সমনষ্ট যেন না করেন, আসে যেন আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিয়ে যেতে পারেন, এই জন্য আমি দুইটা মিনিট সময় নিচ্ছি এটা বোঝাচ্ছি আপনাদের। হ্যাঁ, আমাদের এটা হলো একটা স্বচ্ছ বক্স। আজকে যারা নির্বাচন আপনাদেরকে কাস্টিং করতেছেন, নির্বাচন যারা নিচ্ছেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন, আমাদের কেউ বাপ চাচা ভাই বোন কেউ ভোটে দাঁড়ায়নি, আমাদের পুরান কমিটির কেউ দাঁড়ায়নি। আজকের 100% স্বচ্ছ করার জন্য স্বচ্ছ একটা বক্স দেখতে পাচ্ছেন। আপনি যে মতামত দিবেন এই মতামতটা এখানেই তো হবে, এখানে থাকবে, এখান থেকে রেজাল্ট আপনারা পাবেন। এখন আপনাদের সামনে ব্যালট প্রদর্শিত হচ্ছে, ব্যালট সম্মানিত ভোটার ভাইদের জন্য ব্যালট প্রদর্শিত হচ্ছে। এই ব্যালটটা যেহেতু এখানে সময় নষ্ট হয় এই জন্য ব্যালটটা প্রদর্শন করছি। প্রথম আমাদের নির্বাচনের প্রার্থী দুইজন প্রচার সম্পর্ক দিয়ে শুরু করবেন। প্রথমে জনাব আকাশ হোসেন, জনাব শামীম, অর্থ সম্পাদক জনাব কামরুল হাসান, জনাব ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসেন, জনাব আবুবকর মোল্লা, জনাব জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাজল হোসেন, জনাব ফয়সাল হক, সর্বোপরি শেষ সভাপতি জনাব হাজি আক্তার হোসেন, জনাব হারুনুর রশীদ।